নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপসে এখন আমরা জ্যোতিষ সংক্রান্ত আলোচনার মধ্যে রয়েছি এবং জ্যোতিষশাস্ত্রটাকে কিছুটা শেখার চেষ্টা করছি, কিছুটা বোঝার চেষ্টা করছি। একজন জাতকের জন্মছক বিচার করতে গেলে পরে যেই বিষয়গুলি আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে, যে বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে বিস্তারভাবে জানতে হবে বা বুঝতে হবে, সেই বিষয়গুলিকে নিয়েই এখন বর্তমানে একটি আমরা বলবো যে ক্লাস এটাকে বলা যেতে পারে। তো এই ক্লাসের মধ্যে আমরা এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করছি বা শেখার চেষ্টা করছি, তো অবশ্যই চলে আসবো বোর্ডে। তো প্রত্যেকবার যেই কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি আপনারা কেউ জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান আমার কাছ থেকে, তাহলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকে আমরা বোর্ডের মধ্যে আমাদের মূল বিষয়ে। তো আমরা এখন বর্তমানে ভাব বিচারের জন্য যে সমস্ত সূত্রগুলি রয়েছে সেই সমস্ত সূত্রগুলি সম্পর্কে আলোচনা করব, এবং সেই সমস্ত সূত্রগুলিকে নিয়ে আমি খুব বড় বড় অনুষ্ঠান করছি না, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তাই জন্য এগুলোকে আমরা এক একটা পার্টে খুব বেশি সময় নেব না। তো বিষয়গুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করুন। তো প্রথম হচ্ছে, আমি দেখুন এখানে 12টি রাশিকে লিখে রেখে দিয়েছি অলরেডি, এবং একটি জন্মচক্রে তৈরি একটি 12টি রাশিকে আমি এখানে মেনশন করে দিয়েছি। এবার হচ্ছে যে আমরা যখন একজন জাতকের জন্মকুণ্ডলী বিচার করব, তখন আমরা পাবো লগ্নকে, অর্থাৎ এই 12টি ভাবের মধ্যে আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন যে চন্দ্র যেই ঘরটির মধ্যে বসে থাকবে, চন্দ্র যেই ঘরটির মধ্যে বসে থাকবে সেই ঘরটি হবে সেই জাতকের রাশি। চন্দ্র যদি এখানে বসে থাকে তাহলে হবে জাতকের তুলা রাশি, চন্দ্র যদি এখানে বসে থাকে তাহলে জাতকের হয়ে যাবে কন্যা রাশি, চন্দ্র যদি এখানে বসে থাকে তাহলে জাতকের হয়ে যাবে সিংহ রাশি। অর্থাৎ চন্দ্র যেই ঘরে বসে থাকবে সেই ঘরেই কিন্তু সেই জাতকের, সেই ঘরটাই হবে সেই জাতকের রাশি। আরো একটা বিষয় হচ্ছে যেটা, যে চন্দ্র এখানে যদি 14 নম্বর নক্ষত্রে থাকে, দেখা গেল চন্দ্র 14 নম্বর নক্ষত্রে আসে, তাহলে আমরা নক্ষত্রের আলোচনা আগে করে নিয়েছি অলরেডি। তাহলে 14 নম্বর নক্ষত্র মানে হচ্ছে কি, 14 নম্বর নক্ষত্র মানে হচ্ছে চিত্রা। তাহলে কিন্তু সেই জাতকের মঙ্গলের দশায় জন্ম হবে, মঙ্গলের দশায়, মঙ্গলের দশায় সেই জাতকের জন্ম হবে। আমরা যদি দেখে নিই যে এখানে চন্দ্র আছে, চন্দ্র এখানে 7 নম্বর নক্ষত্রে আছে, আমরা জানি 7 নম্বর নক্ষত্র হচ্ছে পুনর্বসু, তাহলে জাতকের কিন্তু বৃহস্পতির দশায় জন্ম হবে। অর্থাৎ যেই নক্ষত্রের মধ্যে চন্দ্র থাকবে সেই নক্ষত্রের অধিপতির দশায় জাতকের কিন্তু জন্ম। এইবারে সেই দশাটি সেই জাতক কতদিন পেয়েছে তার জন্য আমরা ক্যালকুলেশন করতে হবে, হিসাব করতে হবে, আমরা এখন সেই হিসাবে যাব না। তো এটা হলো, আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে চন্দ্র যেই ঘরটার মধ্যে বসে থাকবে সেটি হবে কিন্তু সেই জাতকের জন্ম রাশি। এরপরে আমাদের জন্মছকের মধ্যে রাশির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লগ্ন, অর্থাৎ এরকম একটা লগ্ন বলে লেখা থাকে, ল উনস্য, লগ্ন বলা হয় এটাকে। একজন জাতকের জন্মছকের ভেতরে কিন্তু এই লগ্ন কথাটি খুব ইম্পর্টেন্ট, আমরা বলবো যে রাশির থেকেও ইম্পর্টেন্ট কিন্তু এই লগ্ন, এবং এই লগ্ন থেকেই কিন্তু জাতকের অ্যান্টি ক্লক ওয়াইজ সমস্ত ভাব বিচার করা হয়। অর্থাৎ লগ্ন মানে হচ্ছে 1 নম্বর ভাব, যেখানেই লগ্ন থাকুক, লগ্ন যদি এখানে হয় তাহলে জাতকের কর্কট লগ্ন হবে ঠিক রাশির মতো, লগ্ন যদি এখানে হয় তাহলে জাতকের মেষ লগ্ন হবে, লগ্ন যদি মিথুনের ঘরে থাকে তাহলে জাতকের মিথুন লগ্ন হবে, লগ্ন যদি কন্যার ঘরে থাকে তাহলে জাতকের কন্যা লগ্ন হবে, লগ্ন যদি মকরের ঘরে থাকে তাহলে জাতকের মকর লগ্ন হবে। এবারে হচ্ছে লগ্ন যেখানেই থাকুক সেইখানটা হচ্ছে 1 নম্বর ঘর, তাহলে সেখান থেকে আমাদের কিন্তু গুণা চালু হবে অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে লগ্ন আমি মনে করলাম তুলা লগ্ন, যেহেতু এটি আমার কাছাকাছি আছে তাই আমরা এটাকে বারবার ধরে বলি, তাহলে তুলা লগ্ন, তাহলে তুলা লগ্ন যদি 1 নম্বর ঘর হয় তাহলে এটা হবে দ্বিতীয়, এটা হবে তৃতীয়, এটা হবে চতুর্থ, এটা হবে পঞ্চম, এটা হবে ষষ্ঠ, এটা হবে সপ্তম, এটা হবে অষ্টম, এটা হবে নবম, এটা হবে দশম, এবং এটা একাদশ, এটা দ্বাদশ। এই হচ্ছে আমাদের কাউন্টিং, অর্থাৎ এরকম করে আমরা কিন্তু বিভিন্ন ঘরগুলোকে গুনব, ঘর বলবো না। অর্থাৎ লগ্ন হচ্ছে আমাদের প্রথম ভাব, এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব, এরপরে হচ্ছে আমাদের তৃতীয় ভাব, এরপরে হচ্ছে আমাদের চতুর্থ, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব এবং দ্বাদশ ভাব।
এই যে দ্বাদশ ভাব, এই দ্বাদশ ভাব থেকে একজন মানুষের যত 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 রকমের জিনিস হতে পারে এই সব এই দ্বাদশ ভাবের ভিতরে আছে। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু হতে পারে, তার মস্তিষ্ক দ্বারা চিন্তা ভাবনার মাধ্যমে যত রকমের ব্যাপার আসতে পারে, এই সমস্ত কিছু কিন্তু এই দ্বাদশ ভাবের ভিতরে লুকিয়ে আসে। আমাদেরকে জানতে হবে যে কোন ভাব থেকে কোন কোন জিনিস বিচার করা হয়। তাহলে জাতকের যখনই আমরা সেই বিষয়টি আমাদের কাছে জাতক এসে বলবে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের মধ্যে থেকে ভাবব যে কোন ভাবটা থেকে এটা বিচার্য বিষয়, তাহলে সেই ভাব থেকে আমরা বিচার করব। এটা হচ্ছে সেকেন্ড নিয়ম। এবারে হচ্ছে যেটি, যে এখানে নিশ্চয়ই আপনারা এতক্ষণে কোনটা কোন রাশি বুঝে গেছেন বা কোনটা কোন ঘর, তাহলে আমি এই ঘরগুলোকে একটুখানি মুছে দিচ্ছি, ঘরগুলোকে একটুখানি মুছে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা জেনে গেছেন এতক্ষণে, ঠিক আছে, যে কোনটা কোন ঘর, কার ঘর। তাহলে বৃষ, মেষ মুছে দিচ্ছি আমি এগুলো। এইবারে একটা কথা খেয়াল রাখতে হবে, এই লগ্নের অধিপতি অর্থাৎ কে? শুক্র। এই লগ্নের অধিপতি গ্রহটি কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব ইম্পর্টেন্ট। এই লগ্ন এবং এই লগ্নের অধিপতি গ্রহটি থেকে বিচার করা হবে সেই জাতকের লগ্নের যাবতীয় বিষয়। এবং এই গ্রহটির যারা মিত্র গ্রহ তারা এই লগ্নটাকে সাহায্য করবে, এই লগ্নটিকে হেল্প করবে সমস্ত বিষয়। আবার এই লগ্নের অর্থাৎ এই শুক্রের অর্থাৎ লগ্নের নয় লগ্নপতির যারা শত্রু গ্রহ তারা কিন্তু এই লগ্নের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করবে। এইটা হচ্ছে মূল বিষয়। কিন্তু আমরা এখন এটাকে নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব, তবে তার আগে আমরা জেনে নেব যে একটা বিষয়, সেটি হচ্ছে এটাকে আমরা বললাম এক নম্বর ঘর। তাহলে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে প্রথমে বলা হচ্ছে যে 1, 5, 9 এই তিনটে ঘরকে বলা হয় কোন, কোনটা? 1, 5, 9। তাহলে এখান থেকে যদি আমরা গুনি আমরা দেখব যে 1, 5, 9 সর্বদাই কিন্তু লগ্নপতির মিত্র গ্রহ বা মিত্র গ্রহের ক্ষেত্র হবে। 1, 5, 9 মানে হচ্ছে যেখানেই হোক লগ্ন থেকে 1, 5, লগ্ন মানে 1, 5 আর 9, এই তিনটে ঘর কিন্তু সর্বদাই লগ্নপতির মিত্র গ্রহের ঘর হবে। এবং এই 1, 5, 9 ঘরটি কিন্তু প্রচণ্ড শুভ ঘর বলা হয়। এটিকে বলা হয় কোন, এটিকে বলা হয় লক্ষ্মী স্থান। তাহলে 1, 5, 9 হচ্ছে কোন এবং এটিকে বলা হয় লক্ষ্মী স্থান। এটা কিন্তু সবসময় এই ঘরটি মধ্যে যদি শুভগ্রহ অবস্থান করে অর্থাৎ লগ্নপতির শুভগ্রহ, তাহলে কিন্তু খুবই পজিটিভ রেজাল্ট সেই জাতককে দেবে সেই শুভগ্রহটি, যদি খুব বেশি পীড়িত না হয় তো। এবারে শুধুমাত্র কি লগ্নপতির শুভগ্রহটিই দেবে তা কিন্তু নয়, নৈসর্গিক শুভগ্রহ। তাহলে নৈসর্গিক শুভগ্রহ কে কে? বুধ, চন্দ্র, বৃহস্পতি, শুক্র। এই চারটি গ্রহকে বলা হয় নৈসর্গিক শুভগ্রহ। তার মধ্যে বুধ এবং চন্দ্র সবসময় নৈসর্গিক শুভগ্রহ হয় না, তার জন্য কিছু সিস্টেম আছে, কিছু ম্যাথামেটিক্স আছে। তো এই চারটি গ্রহ যদি লগ্নর 1, 5, 9 থাকে অর্থাৎ এই ঘরটা, এই ঘরটা এবং এই 9 নম্বর ঘরটা, এই তিনটে ঘরে থাকে, তাহলে কিন্তু সেই জাতকের অর্থাৎ বুধ, চন্দ্র, বৃহস্পতি, শুক্র, এটা হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ। এই নৈসর্গিক শুভগ্রহগুলি যদি যে কোনো লগ্নের ক্ষেত্রে 1, 5, 9 এই কোণে থাকে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে শুভ ফল অবশ্যই প্রদান করবে। কিন্তু যদি এরা লগ্নপতির মিত্র গ্রহ হয় তাহলে অতিরিক্ত শুভ ফল, আর যদি এরা লগ্নপতির শত্রু গ্রহ হয় তাহলে কিন্তু সেই শুভ ফলের মাত্রা কিছুটা হলেও কমবে। এটা নিশ্চয়ই আপনাদের মাথায় ঢুকে গেছে। তাহলে এখানে আমরা কিন্তু 1, 5, 9 ঘরটিকে আমরা লক্ষ্মী স্থান বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লক্ষ্মী স্থানেতে অর্থাৎ 1, 5, 9 নৈসর্গিক শুভ গ্রহরা অবশ্যই শুভ ফল দেয় এবং নৈসর্গিক অশুভ গ্রহরাও শুভ ফল দেয়।
এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি একটু ভুল বললাম যে নৈসর্গিক শুভ গ্রহরাও যেমন শুভ ফল দেয়, নৈসর্গিক অশুভ গ্রহরাও কিন্তু এই 1-5-9 গিয়ে অর্থাৎ মঙ্গল শনি, হ্যাঁ এই যে দুটি গ্রহ আছে মঙ্গল শনি, এরাও কিন্তু শুভ ফল দেয় কোণেতে। কিন্তু লগ্নপতি শত্রু গ্রহ হলে তার ভেতরে কিন্তু বেশ কিছু সমস্যাও থাকবে, শুভ ফল অবশ্যই দেবে কিন্তু কিছু সমস্যাও থাকবে। বিভিন্ন সূত্র এবারে কিন্তু আমাদের আসবে, মানে এদিক ওদিক ওলট পালট করে কিন্তু অনেক রকম সূত্র আসবে, সব সূত্রকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে যেটি সেটা বলা হচ্ছে 1-4-7-10, এইটাকে বলা হয় কেন্দ্রস্থান। কেন্দ্র কেন্দ্রস্থান আমরা বলি যে কোন পতি কেন্দ্রপতি, কেন্দ্রপতি কারা কারা, এই লগ্নের যে কোনো লগ্ন হতে পারে, সেই লগ্নের 1 ঘর, সেই লগ্ন থেকে 4 ঘর, সেই লগ্ন থেকে 7 ঘর, আর সেই লগ্ন থেকে 10 ঘর, অর্থাৎ এই রকমভাবে হিসাবটা হবে, অর্থাৎ এইরকম এই 1-4-7। আর আমরা কোণের ক্ষেত্রে বলেছিলাম 1-5-9, এটা একটা ত্রিভুজের মতো হয়ে গেল। ভালো করে দেখুন, 1-5-9 মানে হচ্ছে একটি ত্রিভুজের মতো, আর 1-4-7-10 মানে হচ্ছে কেন্দ্র, এটাকে বলা হচ্ছে এটা একটা চতুর্ভুজের মতো হয়ে গেল। তাহলে কেন্দ্রস্থলে যদি নৈসর্গিক শুভ গ্রহ থাকে তাহলে শুভ ফল প্রদান করবে, কেন্দ্রস্থলে যদি নৈসর্গিক অশুভ গ্রহরা অবস্থান করে তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেন্দ্রস্থলে যদি নৈসর্গিক শুভ গ্রহ অবস্থান করে তাহলে শুভ ফল প্রদান করবে, কেন্দ্রস্থানে যদি নৈসর্গিক অশুভ গ্রহরা অবস্থান করে তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করবে। কিন্তু যদি এই কেন্দ্রস্থলেতে লগ্নপতির মিত্র গ্রহরা অবস্থান করে, অর্থাৎ শুক্রের যারা মিত্র হচ্ছে শনি বা বুধ, এই কেন্দ্রস্থলে যদি অবস্থান করে তাহলে কিন্তু এই গ্রহগুলি অবশ্যই লগ্নপতির মিত্র গ্রহ হওয়ার কারণে কিন্তু কিছুটা হলেও শুভ ফল প্রদান করবে, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরে দেখা গেল যে তুলা লগ্ন, তাহলে তুলা লগ্নের মিত্র গ্রহ হচ্ছে শনি, তাহলে তুলা লগ্নের মিত্র গ্রহ যদি শনি সপ্তমে গিয়ে অবস্থান করে তাহলে কি এই জাতকের বিবাহিত জীবন বেটার হবে, তা কিন্তু নয়, তা কিন্তু হবে না। কিন্তু এই শনি এই লগ্নটিকে কিন্তু বুস্ট আপ করবে, এই লগ্নটিকে কিন্তু শক্তি দেবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে শনি কিন্তু কিছুটা হলেও গণ্ডগোল সৃষ্টি করবে, তার সঙ্গে সঙ্গে আরও অনেক রকম জটিলতা আসবে, পরে আমরা জানবো সেগুলো নিয়ে, সেই ধরনের জটিলতা সৃষ্টি করবে। তাহলে 1-4-7-10 এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটিকে বলা হয় কেন্দ্রস্থান এবং এইটিকে বলা হয় বিষ্ণুস্থান। আমরা আগেরটা শুনেছিলাম কোন মানে হচ্ছে লক্ষ্মীস্থান এবং এটাকে বলা হয় বিষ্ণু বিষ্ণু স্থান, এটা অবশ্যই আপনারা বুঝে গেছেন যে বিষ্ণু স্থান, এটাকে আমরা বুঝে নিচ্ছি। এরপরে হচ্ছে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ, মাফ করবেন, তৃতীয় ষষ্ঠ দশম একাদশ, এই স্থানটিকে বলা হয় উপচয় স্থান। এই উপচয় স্থানেতে নৈসর্গিক অশুভ গ্রহরা সর্বদাই শুভ ফল প্রদান করবে, এই উপচয় স্থানেতে নৈসর্গিক অশুভ গ্রহরা অবশ্যই শুভ ফল প্রদান করবে। এবারে একটি ব্যাপার চলে আসবে যে সর্বদাই কি নৈসর্গিক অশুভ গ্রহ অশুভ ফল প্রদান করবে যে কোনো লগ্নের ক্ষেত্রে, হ্যাঁ যে কোনো লগ্নের ক্ষেত্রেই কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ যদি এই স্থানে বসে যায় তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করবে, কিন্তু সেটি যদি লগ্নপতির মিত্র গ্রহ হয় তাহলে একটু অতিরিক্ত শুভ ফল প্রদান করবে, সেটি যদি লগ্নপতির শত্রু গ্রহ হয় তাহলে একটু কম শুভ ফল প্রদান করবে। আবার লগ্নপতির মিত্র গ্রহ হয়ে যদি এইটা যেই গ্রহটি ওখানে গিয়ে বসবে সেই ঘরটি সেই গ্রহটির মিত্র ক্ষেত্র হয় তাহলে অবশ্যই বেটার ফল প্রদান করবে। আবার যদি দেখা গেল কি যে বেশি যদি আমি ক্লিয়ার করে দিচ্ছি, ধরো দেখা গেল যে 1-2-3
চার পাঁচ ছয়, তাহলে এই ছয় নম্বর ঘরের অধিপতি কে? বৃহস্পতি। ঠিক আছে, ছয় নম্বর অধিপতি হচ্ছে দেখা গেল যে যে ধরুন এখানে শুক্র আছে, হ্যাঁ লগ্নপতি শুক্র, তাহলে আমরা কি বলছি যে নৈসর্গিক অশুভ গ্রহরা উপজয় স্থানে কিন্তু শুভ ফল প্রদান করবে। আমি ধরে নিলাম কি শনি এই ঘরটা এসে বসে গেছে, শনি, তাহলে শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ এবং এই লগ্নপতির মৃত্যু গ্রহ, তাহলে সে কোথায় গিয়ে বসেছে? বৃহস্পতির ঘরে গিয়ে বসেছে। তাহলে বৃহস্পতির সঙ্গে শনির কিন্তু খুব একটি সমসম্পর্ক আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে শনি এই ঘরটাতে গিয়ে মোটামুটি শুভ ফল প্রদান করবে। ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে উপচয় স্থান। এই ঘরগুলি থেকে কিন্তু বিশেষ করে জাতকের কর্মের সঙ্গে রিলেটেড থাকে এই ঘরগুলি, এবং এই ঘরগুলি কিন্তু মোটামুটি একটা অর্থের যে যোগান এই ঘরগুলি দ্বারা কিন্তু সৃষ্টি হয়। এরপরে হচ্ছে আমাদের তিনটি ঘর আছে যেটিকে বলা হয় অশুভ ঘর। কি কি? লগ্ন, এই মাফ করবেন এটা তিনটি, সেটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয় নম্বর ঘর। এখান থেকে শত্রু বিচার করব, সাত আট এখান থেকে মৃত্যু বিচার করব, আমরা আস হয়ে পড়ে ভাব বিচারে মৃত্যু, আর দ্বাদশ এখান থেকে ব্যয় বিচার করব। এই ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ, এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর কে বলা হয় অশুভ ঘর, অশুভ অশুভ ঘর। এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে যদি কোনো গ্রহ এসে বসে যায়, কোনো শুভ ভাবের অধিপতি এসে যদি বসে যায়, তাহলে কিন্তু অবশ্যই সে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে, তার পাওয়ার কিন্তু বেশ কিছুটা নষ্ট হয়ে যায়, বা সেই গ্রহটি কিন্তু জাতকের জীবনে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি করতে শুরু করে দেয়। তার মধ্যে ষষ্ঠ ঘরটি কিন্তু ভালো মন্দ ফল মিশিয়ে প্রদান করে, কারণ আমরা উপচয় স্থান যখন গুনছিলাম, উপচয় স্থান যখন দেখছিলাম, তখন কিন্তু এই ষষ্ঠ ঘরটিকে আমরা পেয়েছিলাম। তাহলে এই ষষ্ঠ ঘরেতে যদি অশুভ গ্রহ এসে অবস্থান করে, তাহলে কিন্তু মোটামুটি শুভ ফল প্রদান করে। ঠিক আছে, এই ঘরেতে রাহু কেতুও শুভ ফল প্রদান করে, কিন্তু অষ্টম এবং দ্বাদশ এই ঘরটি কিন্তু খুব নেগেটিভ। তা বলে কি এটা নেগেটিভ নয়? ছয় নম্বর ঘরটা, এটাও কিন্তু নেগেটিভ ঘর, কিন্তু অষ্টম দ্বাদশের তুলনায় এটা একটু বেটার। কিন্তু এই তিনটে ঘরে যদি কোনো রকম গ্রহ এসে বসে যায়, কোনো ভাব থেকে তো একটি গ্রহ আসবে, সেই ভাবটাকে কিন্তু অবশ্যই দুর্বল করবে, সেই ভাবটিকে কিন্তু অবশ্যই পীড়িত করবে। আমরা এরকম পরে দেখবো যে সপ্তমপতি অর্থাৎ বিবাহের অধিপতি সে ষষ্ঠে চলে গেছে, তাহলে কিন্তু ডিভোর্সের যোগ সৃষ্টি করিয়ে দেবে। এরকম আমরা কিন্তু বহু বিষয়গুলি কিন্তু দেখব, বিভিন্ন রকম আমাদের কিন্তু নিয়ম এবারে আসবে, তো এটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। এটা হয়তো আপনারা কিছুটা হলে বুঝে গেছেন। এরপরে আমাদেরকে আরো একটি জিনিস বিচার করতে হবে, আমরা যা কিছু বিচার করব সেখানে আমাদেরকে একটি কথা খেয়াল রাখতে হবে যে এই ঘরটা অশুভ হয়ে গেছে। আমরা বলছি যে ধরুন এই ঘরটা অশুভ হয়ে গেছে, বা এই ঘরটা অশুভ হয়ে গেছে, বা এই ঘরটা অশুভ দৃষ্টি আছে, তাহলে কি এই ঘরটা অশুভ গ্রহ বসে গেছে বলে এই ঘরটা অশুভ ফল দেবে? সেটা তো অবশ্যই দেবে, কিন্তু কতটা অশুভ দেবে তার জন্য আমাদেরকে দেখতে হবে নবাংশ কুণ্ডলী, অর্থাৎ যেখান থেকে গ্রহের স্ট্রেন্থ বিচার করা হয়, গ্রহের শক্তি বিচার করা হয় কতটা আছে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে এই ঘরের অধিপতি এই ঘর সাপেক্ষে কোথায় গেছে, অর্থাৎ আমরা যদি দেখলাম যে লগ্নের দশম ঘরে বসে গেছে, এখানে ধরুন লগ্নের দশম ঘরে এসে গেছে মনে করি শনি, তুলা লগ্নের ক্ষেত্রে দশমে এসে গেছে শনি, এরকম কিন্তু বারবার অনেক রকমভাবে আসবে, এগুলো শনি এসে গেছে, তাহলে এই শনি দশম ঘরে এসে গেছে, তাহলে দশম ঘরে এসে যাওয়ার ফলে কিন্তু এই শনি কিন্তু এই জায়গাটায় অবশ্যই শুভ ফল প্রদান করবে, কারণ হচ্ছে এই শনি কিন্তু এই লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ। কিন্তু দেখা গেল যে এই ঘরটায় এসে গেছে মঙ্গল, এই ঘরটায় এসে গেছে মঙ্গল, তাহলে এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু মারক গ্রহ, আমরা মারক গ্রহ বাদক গ্রহ সম্পর্কে জানবো পরে, তাহলে এই লগ্নের ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু মারক গ্রহ, কিন্তু এই লগ্ন
মঙ্গল কিন্তু দশম স্থানে বসে রয়েছে। তাহলে আমরা আগের একটি সূত্র পেয়েছিলাম যে উপচয় স্থানেতে অশুভ গ্রহরা শুভ ফল প্রদান করে। এর আগে আমরা আরো একটি সূত্র পেয়েছিলাম যে কেন্দ্রস্থানে, দশ মানে হচ্ছে কেন্দ্র, দশ মানে কিন্তু উপচয়। তাহলে আমরা আগে একটি সূত্র পেয়েছিলাম যে উপচয় স্থানে অশুভ গ্রহরা শুভ ফল প্রদান করে। আমরা তার সঙ্গে সঙ্গে আরও একটি সূত্র পেয়েছিলাম যে কেন্দ্রস্থানেতে অশুভ গ্রহরা অশুভ ফল প্রদান করে। এবারে এই লগ্নের ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু মারক, তাহলে আমরা বলতে পারি যে দশ নম্বর ঘরেতে মঙ্গল চলে যাওয়ার ফলে, যেহেতু এই মঙ্গল লগ্নপতির শত্রুগ্রহ, তাই কিন্তু কিছু না কিছু জটিলতা এখানে অবশ্যই সৃষ্টি করবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা বিচার করব যে এই লগ্নের মালিক চন্দ্র সে কোথায় চলে গেছে। সে এখন এসে গেছে এখানে বৃশ্চিকের ঘরে, তাহলে কিন্তু এই মঙ্গল আর অশুভ ফল ততটা বেশি প্রদান করতে পারবে না, কারণ মঙ্গলের ঘরের অধিপতি এসে গেছে চন্দ্র, মানে মঙ্গল যেই ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতি চন্দ্র, সে কিন্তু মঙ্গলের ঘরে, আর মঙ্গল গেছে চন্দ্রের ঘরে, তাহলে কিন্তু এই গ্রহটি অতটা বেশি আর নেগেটিভ ফল দিতে পারবে না। এরকম করে আমাদের বিভিন্ন সূত্র আসবে, বিভিন্ন হিসাব আসবে, আপনারা অবশ্যই লিখে রাখবেন, তারপরে আমি বিভিন্ন ভাব যখন বিচার করব তখন আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো বিষয়গুলি আরও সুন্দরভাবে। তো আজ এই পর্যন্ত, আবার একটি অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন। ততক্ষণের জন্য নমস্কার।